প্রথমেই গেলাম ছেলের জন্য সাইকেল কিনতে। সাইকেলের দোকানে গিয়ে অনেকগুলো সাইকেল দেখার পরে তো মানে কোনটা নেব কোনটা নেব এরকম করতে করতে পছন্দ করেই ফেললাম। ছেলে তো এই যে এই লাইনের এখানে দাঁড়িয়ে গেল, তো বুঝলাম তার এখানে পছন্দ, এখান থেকে তাকে নিয়ে দিতে হবে। তো সর্বপ্রথম সে গ্রিনটা পছন্দ করলো, তারপরে কয়েক মিনিট পরে সে তার মোড সুইং করে ফেললো, বলল না আমি এখন ব্লু কালার নিব। তো এই যে ব্লু কালারটা অলরেডি রেডি। তো এটার প্রাইস নিয়েছে 220 রিঙ্গিত। তো সে এখন সব কিছু ফিক্সড করে তারা সেট করে দিল। দেওয়ার পরে সে এখন দোকানের সামনে এভাবে চালিয়ে দেখছিল সব কিছু ঠিক আছে কিনা। তো দেখা গেলো হ্যাঁ সব কিছু ঠিক আছে। এরপরে গেলাম ছেলের জন্য মেয়ের জন্য কিছু জামা কাপড় কিনতে, কারণ বাচ্চাদের জামা কাপড় খুব ছোট হয়ে যায়। এখানে গিয়েছিলাম আমরা টাইম স্কোয়ারে, এখান থেকে অনেক কিছু কিনে নিলাম। মেয়ের জন্য একটা জাম্পস্যুট নিলাম, জানি না এত ছোট বাচ্চাকে পরলে কেমন লাগবে, যেহেতু হাঁটতেও শিখে নাই। তো যাই হোক, তারপরে নিয়ে নিলাম একটা, পরে দেখবো কেমন লাগে। ছেলের জন্য জ্যাকেট নিলাম, তার স্কুলে লাগে। তো এরপরে চলে গেলাম দুপুরের খাবার খেতে, চলে আসছি পাকিস্তানি রেস্টুরেন্টে। এটা লোকেশনটা চৌকিতে, চৌকিতে মনোরেল স্টেশন থেকে নেমে ঠিক অপোজিটে। আপনারা চলে আসতে পারবেন, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে আসার মানে আঁকা বাঁকা কোনো পথ নেই, একদম স্ট্রেট ফরওয়ার্ড, আপনারা চলে আসবেন। এখানকার খাবার খুবই ভালো, এখানে আপনার বিরিয়ানি, দুম্বার মাংস, গরুর মাংস সব কিছু পাওয়া যায়। আমরা আসছিলাম মেনলি দুম্বার মাংস খেতে। আর এই যে সামনে দেখছিলেন যে এগুলা কিন্তু রাতের জন্য প্রিপেয়ার হচ্ছে, আমরা একটু দুপুরের খাবার দেরি করতে গিয়েছিলাম খেতে, তো রাত্রেবেলা কিন্তু এখানে সবগুলো গ্রিল পাওয়া যায়, আবার সাথে নান নান রুটি পাওয়া যায়, চিজ নান পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের ডেজার্টও আছে, আমরা শুধু একটা ডেজার্ট ট্রাই করেছিলাম, কারণ বেশি মিষ্টি তো আর খাওয়া যায় না। মিষ্টির মধ্যে এখানে সন্দেশ আছে, লাড্ডু আছে, কালোজাম ছিল, অনেক কিছুই ছিল। তো আমরা আমাদের খাবারের মধ্যে বেশি কিছু নিই নাই, আমাদের আজকের মেন ছিল এই যে দুম্বার মাংস আলু দিয়ে, এটা ভালোই ছিল। কিন্তু যেহেতু আমরা বাঙালিরা একটু ঝাল খেতে পছন্দ করি, একটু ঝাল হলে খুব ভালো হইতো। তারপরেও ভালো লেগেছে, ফার্স্ট টাইম ট্রাই করেছি। আর আমার ছেলে নিয়েছে চিজ নান, সাথে বাটার চিকেন নিয়েছে, ওটা মজাই ছিল, সবাই খেয়ে দেখলাম অনেক মজা ছিল। তো খাবার পরে আমরা চলে গেলাম পুত্রাজায়াতে। পুত্রাজায়, এই যে দেখুন আমরা যে মসজিদটা, এটা মসজিদ না আসলে, এটা কিন্তু আপনার গভর্নমেন্টের কার্যালয়। এখানে সব কিছু এমপি মন্ত্রীরাই কাজ করে, এটা তাদের মেন অফিস, হেড অফিস। তো আসার সাথে সাথেই কিন্তু আছরের নামাজে একদম টাইট সিঁড়ি ছিল, আমি গাড়ি থেকে নেমে একদম আমার মেয়েকে আমার হাজব্যান্ডের কাছে দিয়ে আমি নামাজ পড়তে চলে গিয়েছি। কারণ পুত্রাজায়ে আসবো আর নামাজ পড়বো না, এটা তো সম্ভব না। আমি এখানে আসলে নামাজের ওক্তা হোক আর না হোক, আমি আমার মানে মন থেকে আর কি ইচ্ছা করে নামাজটা পড়ে নিই, খুবই ভালো লাগে। তারপরে আমরা গ্রাউন্ড ফ্লোরে গিয়ে কিছু ড্রিঙ্কস কিনে নিয়েই কিন্তু আমরা উঠে এসেছি সামনে যে গোলচত্র, এখানে এসে দেখি যে আমাদের গাড়ি সহ সবার গাড়িতে এই যে লাভ লেটার দিয়ে গেছে পুলিশে, মানে সাবান সামান দিয়েছে, যেটা মালয়েশিয়ান ভাষায় বলে আর বাংলাতে আপনার জরিমানা, রং পার্কিংয়ের জন্য। এখানে কিন্তু শুধু আমরা না, শয়ে শয়ে সবাই পার্কিং করে গেছে রাস্তাতে, সাথে আমরাও করেছি। যেহেতু এখানে রবিবার দিন, এখানে অনেক ভিড়, এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা নেই, বাধ্য হয়ে সবাই রাস্তার সাইডে রেখেছে আর পুলিশ এসে লাভ লেটার দিয়ে গিয়েছে। এদিকে আমার ছেলে নতুন সাইকেল রাইড করছিল, আবার এখানে কাইট কিনে দিয়েছে তার বাবা। আর এদিকে আকাশে অনেক মেঘাচ্ছন্ন, দেখতে সুন্দর লাগছিল, কিন্তু বৃষ্টি আসে নাই। আমরা বুঝতে পারছিলাম যে মেঘটা কেটে যাচ্ছে, বৃষ্টি আসবে না, তাই আর তাড়াহুড়া করে আর দৌড়াদৌড়ি করি নাই। এরপরে রাতের খাবার খেয়ে বাসায় চলে আসলাম। আজকের ব্লগটা কেমন লাগলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।